ইট দিয়েছে, তারপর এখানে পাথর দিয়েছে, দিয়েছে তারপর সলিং হবে। আগে রাস্তাটা কিরকম ছিল? আগে রাস্তাটা একটু খারাপই ছিল, একটু না বেশ খারাপই ছিল, একটু বৃষ্টি হলে জল জমে যেত। এখন বললাম না, মুখ্যমন্ত্রী এবং রত্না দিয়েছে রাস্তাটা ভালোই হচ্ছে। এটা হওয়াতে আপনারা কীরকম উপকৃত? হ্যাঁ, এই রাস্তাটা হওয়াতে আপনাদের কীরকম উপকৃত? হ্যাঁ, এই রাস্তাটা হওয়াতে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে আমার কোটি কোটি শত শত প্রণাম তার চরণে। ওনারে উনি আবার আমাদের পাড়ায় যেহেতু ক্লাব প্রেসিডেন্টও ছিল উনি আমাদের বিগত সময় আগে, আর রত্না দিদি তো আমার প্রণাম। রাস্তাটা খুব ভালো হচ্ছে। ব্যবসায়ী মানে যারা ব্যবসা করেন মানে আপনারা কী বলবেন, মানে সব ব্যবসায়ীদের টুকরো মানে লাভবান? হ্যাঁ, ব্যবসায়ীরা তো খুবভাবে লাভবান, ব্যবসায়ীরা খুবভাবেও লাভবান। যদি মনে করেন এই জায়গায় শান্তিপাড়া তো অনবরত সবসময় ব্যবসায়ী এরিয়া, এবং শান্তিপাড়াতে আপনার জায়গার খুব ভ্যালুয়েশন, যদি ভ্যালুয়েশন থাকে এখন আরও ভ্যালুয়েশন বেড়ে যাবে এই রাস্তাতে হওয়াতে। আর রাস্তাটা খুব ভালো হয়েছে, কারণ বলছি কি এভাবে আমরা আর দেখছি না যে এভাবে এত সুন্দর করে রাস্তাটা বানাচ্ছে বা ভাবনায় আসছে, সেটা আমরা কল্পনা তো ভাবতে পারিনি এত সুন্দর করে রাস্তাটা হচ্ছে। মানুষ কী চায়? মানুষ তো আর কিছু চায় না যে আমার হাতে কিছু দাও, মানুষ চায় যোগাযোগ ব্যবস্থাটা উন্নতি, যোগাযোগ ব্যবস্থাটা উন্নতি অটোমেটিকলি ব্যবসা বাণিজ্য উন্নতি, এটাতেই মানুষ খুশি। মানুষ এত যোগাযোগ ব্যবস্থার উন্নতি মানে মানুষ ব্যবসা বাণিজ্য সব কিছুতে উন্নতি। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.